প্রধানমন্ত্রী চিতল মাছ ধরে খাচ্ছেন কিন্তু দেশের আটষট্টি ভাগ মানুষ খাবার কিনতে পারছেন না অধিকাংশ মানুষ এক বেলা খাচ্ছে সকালে নাটোরে জেলা বিএনপির আয়োজনে এক জনসভায় কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানান তিনি পৌর বিএনপির আহ্বায়ক কেমতাদুল হক আল মামুনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ সদস্য শহীদুল ইসলাম বাচ্চু সহ আরও অনেকে এর আগে নাটোর জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল এবং স্লোগান দিয়ে জনসভায় যোগদান করেন